মোদক পরিবারে মিঠাইকে সকলেই মন থেকে খুব ভালোবাসলেও একজনই প্রত্যেক মুহূর্তে মিঠাইকে অপমান করার জন্য অপ্রস্তুত অপদস্থ করার জন্য তৈরি থাকে, আর সে হলো টেস। এতদিন সব কিছু বাড়ির মধ্যে আবদ্ধ থাকলেও এবার বাইরের লোকেদের সামনে মিঠাইকে চোর প্রমাণ করার চেষ্টা করলো টেস বা তোষা, যা দেখে দর্শকেরা ইতিমধ্যেই আরও রেগে গেছে টেসের ওপর। হেলদি হেসেল অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে মিঠাই এবং তোর্ষা দুজনেই, আর সেখানেই মিঠাইয়ের মিষ্টি নিয়ে তাকেই চোর বানাতে চাইল তোর্ষা। দুজনেই নাকি বানিয়েছে একই সন্দেশ, জল ভরা তালশাস। মিঠাই মিষ্টি বানাবে এটাই স্বাভাবিক, তা বলে তোর্ষা? ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন দর্শকেরা, কারণ এই সত্যি যদি সামনে না আসে তাহলে হয়তো খুবই ভেঙে পড়বেন মিঠাই অনুরাগীরা। তবে মিঠাই প্রথমবার সকলের সামনে মুখও খুলেছে, তার চোর বদনাম কিছুতেই মেনে নেবে না সে। আর তাই সকলের সামনেই তোর্ষাকে সে বলেছে এত বড় বদনাম সে যেন এক্ষুনি নিজের কথা নিজে ফিরিয়ে নেয়। কিন্তু কি হবে এরপর? মিঠাই কি নিজেকে প্রমাণ করতে পারবে যে সেই আসল সত্যি এবং মিথ্যে হলো তোর্ষা? তা জানার জন্যই অবশ্যই দেখতে হবে জি বাংলায় মিঠাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।